নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সামনে আসতে চলেছে মাঘী পূর্ণিমা। মাঘ বাংলা মাসের দশম মাস, এই মাসের আরেক নাম মাঘা। মাঘা বাংলা সনের দশম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের একাদশ মাস। বাংলা মাঘ এবং শকাব্দের মাঘা নামটি এসেছে মঘা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। খনার বচনই রয়েছে, যদি বর্ষে মাঘের শেষ, ধন্যী রাজার পূর্ণি দেশ। মাঘ মাসের পূর্ণিমাকে বলা হয় মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমায় ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করা উচিত। স্নানের পর ওম নমো নারায়ণ মন্ত্র জপ করুন, তারপর সূর্যকে অর্ঘ্য দিন, জলে তিল মিশিয়ে তর্পণ করুন। এরপর পুজো শুরু করতে হবে। পঞ্চামৃত পান, তিল, মৌলি, সুতো, রলি, ফল, ফুল, কুমকুম, পঞ্চগব্য, সুপারি, দূর্বা ইত্যাদি অর্পণ করুন। অবশেষে আরতি ও প্রার্থনার রীতিও প্রচলিত রয়েছে। পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো করা উচিত। পূর্ণিমা তিথিতে দান, উপাদান ও চন্দ্রকে অর্ঘ্য দেওয়া শুভ। পাশাপাশি এই তিথিতে চন্দ্রস্তোত্র জপ করা শুভ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই তিথিতে দেবতারা মর্ত্যলোকে ভ্রমণ করতে আসেন, তাই এই তিথিতে গঙ্গা স্নান ও দান করলে দেবতারা প্রসন্ন হন। শাস্ত্র মতে মাঘ পূর্ণিমায় পুষ্য নক্ষত্র থাকলে এই তিথির মাহাত্ম বহুগুণ বৃদ্ধি পায়। মাঘী পূর্ণিমার দিন এইভাবে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করুন। এই পূর্ণিমা তিথির শুভক্ষণে ব্রহ্ম মুহূর্তে স্নান করার পর ঘরে ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে তাতে চারটি লবঙ্গ দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করুন এবং অবশ্যই ভগবানকে হলুদ ফুল এবং হলুদ রঙের ভোগ নিবেদন করুন। মাঘী পূর্ণিমাতে সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর আরাধনা করলে সংসারে শ্রীবৃদ্ধি হয় এবং সংসারে কখনো অভাব থাকে না। এই দিন মা লক্ষ্মীর সামনে ১১টি কড়িকে হলুদের তিলক দিয়ে পুজো করুন এবং পূজা সমাপ্তে কড়িগুলো লাল কাপড়ে বেঁধে ক্যাশবাক্স বা আলমারিতে রাখুন। এই মাঘী পূর্ণিমার দিনে যদি আপনার বাড়িতে কোনো ভিক্ষুক আসে তাহলে তাকে পাথর মাঘী পূর্ণিমার শুভ তিথিতে যদি আপনার বাড়িতে কোনো ভিক্ষুক আসলে তাকে পারতপক্ষে খালি হাতে ফেরাবেন না, কিছু না কিছু তাকে দান করার পরই বাড়ি থেকে বিদায় দেবেন। এই দিন ভগবদ্গীতা, বিষ্ণু সহস্রনাম ও গজেন্দ্র মোক্ষ পাঠ করুন। এরপর সামর্থ্য অনুযায়ী তিল, কম্বল, ঘি, ফল ইত্যাদি ব্রাহ্মণ ও দরিদ্রদের দান করুন। এতে আপনার সকল সমস্যা দূর হবে এবং পরিবারের সদস্যদের উন্নতি হবে। তো বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক ভগবান বিষ্ণুর পুজো করার শুভ সময় ও মুহূর্ত। তো বন্ধুরা, স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। এই তিথির মধ্যেই আপনারা বাড়িতে লক্ষ্মী পুজো এবং ভগবান বিষ্ণুর পুজো করে নেবেন। মাঘী পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে কনকধারা স্রোত বা শ্রী সুক্ত পাঠ করুন, এতে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। মাঘ পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মীকে গঙ্গাজলের সাথে মিশ্রি মিশিয়ে ক্ষীর নিবেদন করুন, এর ফলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যাবেন। সবাই খুব ভালো থাকবেন। অন্য একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল।